যশোরের সাত মাইল হাটে আজকের আপনাদেরকে জানানোর চেষ্টা করব 11ই আশ্বিন রোজ মঙ্গলবার গরুর দাম কেমন যাচ্ছে। ভাই এটা কেমন দাম বলেছেন ভাই? 1,05,000। কত হলে বিক্রি করবেন? 95। আচ্ছা মাংস কতটুকু হইতে পারে ভাই? 3 মণ, 3.5 মণ, তাই তো? দর্শক এই যে দেখছেন মাংস উপযোগী গরু, 3 মণ, 3.5 মণ ওজন হবে, 95,000 টাকা হইলে বিক্রি করবে, অনেক সুঠাম দেয় এবং সুন্দর রঙের। দেখেন উচ্চতা প্রায় 5 ফুট। কাকা এটা কত হইলে বিক্রি করবেন? 1,10,000। এটা কি খামারে না বাজার থেকে? না খামারে। না 1,10,000, তাই তো? মাংস কতটুকু হইতে পারে কাকা? মাংস 3 মণ, তাই তো? 1,10,000। দর্শক এই যে দেখছেন লাল খয়রি আরও একটি, দেখেন 1,10,000 টাকা দাম চাইছে, 3 মণ, 3.5 মণ ওজন হইতে পারে। দেখেন এটা কত দাম বলেছেন ভাই? 18,000। 1,18,000, তাই তো? চাহিদা কেমন বলেন দিন, কম না? 1,00,000, 1,00,000 তাহলে কি লসের ধাক্কায় যাচ্ছে? দর্শক এই যে দেখেন 1,18,000-20,000 টাকা দাম চাইছে, কিন্তু 1,00,000 টাকার উপরে দাম উঠছে না। দেখেন লসের ধাক্কায় আর কি ব্যবসায়ীরা। কি জাতের চাষা এটা? কুরাস। কুরাস না? মাংস কতটুকু হবে? 4 মণের ঊর্ধ্বে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই দেখেন এই কুরাস জাতের, এটা প্রায় 5 ফুট উচ্চতা। দেখেন সাদা এবং কালো মিশ্রিত, সামনে আরও অনেক গরু রয়েছে, চলেন একটু দেখাই। দেখেন এখানে গরু বেচে কিনা ক্রেতা বিক্রেতাদের ভিড়, দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতা বিক্রেতারা এখানে। দেখেন দেখেন দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতা বিক্রেতারা দেখেন কত বিক্রি হলো ভাই? দর্শক যশোরের সাত মাইলি হাটে প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবারে এখানে হাট বেচে কিনা করে থাকে। আপনারা দেখছেন এখানে অসংখ্য ট্রাকগুলো রয়েছে, এই ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখান থেকে গরু চলে যায়। এ দেখেন কি পরিমাণ গরু রয়েছে, আপনারা যে কোনো জাতের এবং যে কোনো সাইজ বা দামের গরু এখান থেকে কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। দেখেন এ হাটে হাসিল 1,200 টাকা এবং বাছুর গরুর জন্য কিছুটা ছাড় দেওয়া হয়। দেখেন আপনারা কেউ যদি গরু বেচা কেনা করতে চান বা কিনতে চান এই হাটে আসতে পারেন। এখানে সপ্তাহ 2 দিন হাটে জমজমাটভাবে গরু বেচা কেনা হয়ে থাকে, প্রচুর পরিমাণ বাইরের ক্রেতা এবং বিক্রেতা এখানে আসে, খুচরা পাইকারি দুইটাই বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন। দেখেন ট্রাকে করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভাই কই যাবে ওইগুলা? বরিশাল না? এই যে দেখছেন এই ট্রাক ভর্তি গরু চলে যাবে বরিশালে। এই যে দেখছেন এগুলো যাবে রংপুরে। দেখেন এইভাবে কিন্তু এই ট্রাকে করে গরুগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে এখান থেকে গরু পাইকারি খুচরা দামে পছন্দের গরুটি কিনে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। দেখেন